আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব যারা 2023 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তো আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের নমুনা কীরকম হবে এবং এ যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোর প্রশ্ন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে শিক্ষার্থী, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী, একটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 2022 সালে যে পরীক্ষাটি হয়েছে সেটা আপনারা জানেন যে মহামারীর সময় পরীক্ষাটি হয়েছে, সেই জন্য শিক্ষার্থী আমাদের প্রশ্নের যে প্যাটার্ন সেটা কিন্তু স্বাভাবিক ছিল না, সেখানে 40 নম্বরের রচনামূলক পরীক্ষা হয়েছে। তাহলে এই প্রশ্নটা আপনারা অনুসরণ করবেন না, শুধু এটার কোন কোন ভাব সম্প্রসারণ বা কোন কোন অনুবাদগুলো এসেছে শুধু সেটা ফলো করবেন। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে 2020 সালে, 19 সালে, 18 সালে প্রশ্নগুলো। তবে শিক্ষার্থী বলতে পারেন, স্যার তাহলে 21 সালেরটা বলেন না। 21 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুধু আপনার অ্যাসাইনমেন্ট বিষয়ের উপর পরীক্ষা হয়েছে, অর্থাৎ দুই বিষয়ের উপর পরীক্ষা হয়েছে, আর সেই জন্য আপনাদের তখন এই বিষয়টা ছিল না। যাই শিক্ষার্থী, আমাদের এখন যে বিষয়টি আমরা বলবো, আপনারা যারা 23 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের প্রশ্নের ধরনটা কেমন হবে সেটা কিন্তু আপনার এই যে 2020 সালের নমুনা প্রশ্ন অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্নটা হবে। সেই জন্য শিক্ষার্থী, আপনারা সবাই এখানে যেভাবে দেওয়া আছে, যত নঙ্গে যত দেওয়া আছে, সেইভাবে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন। তারপর একটি কথা বলতে চাই, আমার চাকরিজীবী শিক্ষার্থী যারা আছেন, আপনারা যদি এখানে এই যে আপনার ইংরেজি অনুবাদ এবং আপনাদের এই যে এখানে যে দরপত্র দরখাস্ত বা সারাংশ এগুলো যে দেওয়া আছে, এগুলো যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করে যান, আমি আশাবাদী আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। সেই জন্য সকলেই আপনারা এগুলো একটু ভালোভাবে শিখে পরে আপনারা পরীক্ষার হলে যাবেন। তারপর শিক্ষার্থী, এই যে এখানে দুইটা ভাব সম্প্রসারণ আমি আপনাদেরকে বলতেছি, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। এই ভাব সম্প্রসারণটা ভালোভাবে কমপ্লিট করে যাবেন, দেখবেন আপনার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে। আর শিক্ষার্থী, আপনারা কোন কোন রচনাগুলো পড়বেন এগুলো নিয়ে অনেকে চিন্তিত, আমি আপনাদের রচনাটা বলি। আপনারা শ্রমের মর্যাদা পড়বেন, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য পড়বেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই তিনটা, আর অতিরিক্ত 4 নম্বর হিসাবে যদি পড়তে চান দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, 5 নম্বরে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান ও আধুনিক জীবন। আপনাকে 5টি রচনা দেওয়া হবে, এখান থেকে আপনাকে যে কোনো একটি প্রবন্ধ লিখতে হবে। যাই শিক্ষার্থী, এখন আমাদের 19 সালের প্রশ্নটা যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে পারবেন বিস্তারিত বিষয়গুলো কীভাবে আছে। এখানে এই যে অনুবাদটা, হি হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, দ্য প্যাট্রিয়টস লাভ দেয়ার ওন কান্ট্রি মোর দেন দেয়ার ওন লাইফ, একজন দেশপ্রেমিক তার জীবনকে, মানে তার নিজের জীবনের চেয়ে নিজের দেশকে বেশি ভালোবাসে। দে আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, তারা দেশের কল্যাণের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। এভরি ওয়ান রেসপেক্টস দেম, প্রত্যেকে তাদের সম্মান করে। দে রিমেন এ লিভ ইভেন আফটার দেয়ার ডেথ, এমনকি তারা মৃত্যুর পরও মানুষের মাঝে বেঁচে থাকে। এই অনুবাদটা ভালো করে পড়ে যাবেন। আর তারপর শিখেতে আমি একটু বলে দিচ্ছি যেন আপনারা নিজেদের মতো করে এটা পড়ে নিতে পারেন, বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থীদের। এই সারমর্মটা আমরা বিভিন্ন ক্লাসে পড়েছি, বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করিয়া, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছ পর্বতমালা, দেখিয়াছ দেখতে গিয়েছ সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, গর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই ভাব সম্প্রসারণটা আপনাদের জন্য 90% ইম্পর্টেন্ট, আপনারা সবাই ভালোভাবে পড়ে যাবেন। আর রচনার বিষয়ে তো বলেইছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়বেন, আর ওখানে পড়বেন শ্রমের মর্যাদা, তারপরে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য,
তারপরে আমরা আরেকটা বলেছি যে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন, যেন আপনারা যদি উপকৃত হন সেটাও জানাবেন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ নিয়ে কাজ করার জন্য। সেই জন্য শিক্ষার্থী অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওর মতামত এবং তথ্যগুলো আপনারা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের আরেকটি কথা বলি, আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলের নামে ফেসবুকে একটা পেজ আছে ম্যাথ অ্যান্ড আইসিটি কিংডম। আপনাদের বলি আমি এখন থেকে আপনাদের ইউটিউবে ছোট ছোট ভিডিওগুলো আপলোড করে তথ্যগুলো দিব, আর ফেসবুকে আমরা লাইভ ক্লাস নিব, সেখানে অনেকগুলো ক্লাসও আপলোড করা আছে, আপনারা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারবেন। আমার এই চ্যানেলের অ্যাবাউটে আপনার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে যুক্ত হতে পারবেন। তারপরে কেউ যদি যুক্ত হতে না পারেন, আপনারা ফেসবুকে যে লিখবেন MATS ম্যাথ অ্যান্ড আইসিটি KING DUM কিংডম, এটা লিখলে সার্চ করলে চলে আসবে, সেখানে ফলো বাটন আসবে, ফলোতে ক্লিক করবেন আর লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।